মূল্যস্ফীতির চাপে পড়েছেন শহরের শ্রমজীবী ও সীমিত আয়ের মানুষ। আয়ের তুলনায় ব্যয় বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। খাপ খাওয়াতে তাই প্রতিদিনকার খাবারের তালিকায় করছেন কাটছাট। অনেকে সঞ্চয় ভেঙে করছেন ধার দেনা। পাঁচ বছর হলো ঢাকার রাস্তায় রিক্সা চালান মোখলেস। স্ত্রী সন্তান নিয়ে থাকেন তেজগাঁওয়ে। আগে দিনে 500 থেকে 600 টাকা আয় হতো, এখন হয় আরো বেশি, দিনে 700 থেকে 800 টাকা। তবে এর পরেও দিন চলে না, বাড়ি ভাড়া খাওয়া খরচ সব বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। মনে তো চায় কিন্তু উপায় না, টাকা যে অনুযায়ী কামানো দরকার সে অনুযায়ী পারতেছি না, খরচার বেশি বাড়ছে। আমার ষাট কিনতে মূল ষাট কিনতে অনেক টাকা লাগে, এটা খাইতে মন চাইলো পারলাম না, মুহে রুচি রয়ে গেল কিন্তু কামাই দিতে পারলাম না, কিভাবে কামাম যে টাকা কামাই দেখা যায় খরচা। চার বছর ধরে ঢাকার রাস্তায় বাইক চালান মনির। স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকেন মিরপুরে। দিনে যে আয় হয় তাতে কোনো রকমে চলে যায়, বাড়ি ভাড়া খাবার ও সন্তানের পড়াশোনার খরচ মিটিয়ে বাড়তি কিছুই থাকে না। বিনোদন ও শখ হয়ে গেছে সোনার হরিণ, চাইলেও মেটাতে পারেন না সন্তানের আবদার। মাংস টাংস কম বেশি সপ্তাহে কিনতাম, কিন্তু এখন সপ্তাহে মুরগির মাংস কিনতে পারি না, ওই হয়তো সপ্তাহে এক দুই দিন মাছ খাইলাম আর ওই সবজিটাই বেশি হয়ে যায়, আর বেশিরভাগই ভর্তা ডাল এই ধরনের খাবারগুলো এখন বেশি ইয়ে করতেছে। বিনোদন তো দিতে পারি না, বিনোদন হয়তো বা ওই একটু নিয়ে কয়েকজন ঘুরলাম এই, তাছাড়া ধরেন গাড়ি নিয়ে বা কোথাও নিয়ে যাব সে ক্ষমতা হয়ে ওঠে না, যে তিন বেলা খাইতে পারবো বা এরকম কিছু, এটাই বড় বিনোদন আর কি। নাজমুলের অবস্থা আরো নাজুক। বেসরকারি একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধির কাজ করেন তিনি। মাসে যে আয় হয় তাতে বাড়ি ভাড়া, যাতায়াত, খাওয়া ও সন্তানের পড়াশোনা খরচ মেটানো কঠিন হয়ে পড়ছে। প্রতি মাসেই করতে হয় ধার দেনা। বাসা ভাড়াতে চলে যায় খরচ প্রায় 5 থেকে 7 হাজার টাকা, খাওয়ার খরচ 8 থেকে 10 হাজার টাকা লাগে, এবং বাচ্চার স্কুল খরচ আছে, অন্যান্য খরচে আমার তো বেতনে হচ্ছে না, তখন আমার মাঝে মধ্যে ধার করতে হয়, কোনো একটা সমস্যা বললে ধার করতে হয়, এইভাবে আর কতদিন। কারওয়ান বাজারের মাছের বাজারে এসে ঘুরপাক খাচ্ছেন রুবাইয়াত হাসান খান। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ছিল তার, তবে করোনায় সব শেষ, বন্ধ হয়ে গেছে ব্যবসা। স্ত্রীর আয় আর আগের সঞ্চয় ভেঙে চলছে এখন, তাই খরচ কমাতে ছোট মাছেই চোখ তার। প্রতি মাসে আগে 5টা মুরগি কিনতাম, এখন আমি 3টা কিনি, তাও দেশি মুরগি না, যেটা আপনি 200 টাকা 150 টাকা বা এরকম হয়েছে। আমার ছোট একটা বাচ্চা আছে, ওর জন্য মাছ হয়তো 4-5 রকমের মাছ কিনতাম, হয়তো 3-4 হাজার টাকার মাছ কিনতাম, সেখানে আমি 1-1.5 হাজার টাকার মধ্যে মাছ কেনার চেষ্টা করি। মাছ ও মাংস বিক্রেতারা জানান নিত্য পণ্যের দাম বাড়ায় মানুষ এখন মাছ মাংস কেনা কমিয়ে দিয়েছে, বিক্রি নেই আগের মতো, ব্যবসাতেও চলছে মন্দা। আরে মনে করেন প্রতি গরু 2000-3000 টাকা বেশি বাড়িয়ে গেছে, সামনে কুরবানি হয়েছে বেশি দিন বাকি নেই, কিন্তু কাস্টমার নাই। আগে মনে করেন দৈনিক 1টা করে মাল যাইতো, এখন 1টা 3 দোয়ানে লাগাই বেশি তাও শেষ করতে পারিনি। এখন আপনার ম্যাক্সিমাম মানুষে একটু ছোটো মাছটা কিনে, বড় মাছ যারা কিনতে তারা ছোটো মাছ কিনে এখন, যারা 5000 টাকার মাছ কিনতো তারা এখন 2000 থেকে 1000 টাকার মাছ কিনে। ঠিক আছে, বাজারে মনে করেন 5000 টাকা নিয়ে আসলে চাল ডাল কিনে আর থাকে না কিছু, এই 1000-1500 টাকার মাছ কিনে নিয়ে যায় মাসে, মানে আপনার মধ্যবিত্ত ফ্যামিলি যারা আর কি, আর যারা আপনার মনে করেন উচ্চ ফ্যামিলি যারা, তারা 20,000-25,000 টাকা এক একজনে মাছ কিনতো, তারাও 5000 টাকার মাছ কিনে এখন। ক্যাবের হিসেবও বলছে তাই। সংগঠনটি বলছে গত 1 বছরে প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম বাড়ায় বেড়ে গেছে পরিবার প্রতি খাওয়া খরচ। এতে মাছ মাংস কেনা কমিয়ে দিয়েছেন সীমিত আয়ের মানুষেরা, কমিয়ে দিয়েছেন পোশাক কেনাও, আর বিনোদন বলতে গেলে নেই। সরকারের দুই একজন মন্ত্রী এই কথা বলছেন যে বাজারে গিয়ে মানুষ কান্নাকাটি করে, তো আমরা এখন এই এই যে কান্নাকাটিটা করতেছে এটা কিন্তু সীমিত আয়ের যে লোকজন, আপনি যদি উবারের কথা বলেন তারপরে আরো যেসব গিয়েগুলি আছে তারা কিন্তু আসলে খুব খারাপ অবস্থার মধ্যে আছে। শহরের সীমিত আয়ের যে মানুষগুলি, এই মানুষগুলি বিনোদনের কথা যেটা বলছেন তারা এখন বিনোদনের কথা চিন্তাও করতে পারতেছে না, কারণ তার নিত্যপণ্য, তার নিত্য ভোগ্যপণ্য সংগ্রহ করতে তো তার হিমশিম খেতে হচ্ছে। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসেব বলছে মে মাসে মূল্যস্ফীতি বেড়ে 9.94% পৌঁছেছে, 2 অঙ্কের কাছাকাছি। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় পণ্য ও সেবার মূল্য এখন প্রায় 10% বেশি, গত 11 বছরের মধ্যে যা সর্বোচ্চ। এর আগে 2012 সালের মার্চে 2 অঙ্কের ঘরে পৌঁছায় মূল্যস্ফীতি।